বাংলাদেশের প্রায় বারোটি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে পানিবন্দি মানুষগুলি আহাজারি করতেছে এই জন্য সেই সমস্ত মানুষগুলির আর্তনাদ সেই সমস্ত মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সবাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এজন্য আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহর আঁকড়িয়ে ধরো দেখুন আমরা যদি সবাই মিলে এক হয়ে আল্লাহর আঁকড়িয়ে ধরার মতো করেই দল মত নির্বিশেষে সবাই আপ্রাণ চেষ্টা করি বন্যা কবলিত মানুষদেরকে তাদেরকে খাবার ওষুধ পানি শিশু বাচ্চার পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো বয়স্ক মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে আশ্রয় দেওয়া দেখেন একটা প্রবাদ আছে যে কারো পোষ মাস আবার কারো সর্বনাশ আল্লাহ তাদেরকে হয়তো পরীক্ষায় ফেলেছেন আমাদের জীবনেও কি পরীক্ষা আসবে না এই জন্য সম্মানিত সদিমণ্ডলী এই পরীক্ষায় আমাদের কি পাশ করতেই হবে বিপদের জন্য দোয়া আমাদেরকে করতেই হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ আমাদেরকে বারবার এই দোয়াটি পড়তে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ দলিমিন আমরা যদি এই দোয়াটি করতে পারি আল্লাহ তালার কাছে সানে মানে ইজ্জত সম্মান ইজ্জত আমাদের অনেক ওপরে চলে যাবে হয়তোবা এই দুয়ার ও আল্লাহ আল্লাপাক আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে আমাদেরকে মুক্তি করে দিতে পারে ঠিক কিনা এই জন্য আসুন কবলিত মানুষরা যারা যেভাবে টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক খাবার দিয়ে হোক ওষুধ পানি যেভাবেই হোক আমাদের যার কাছে যা কিছু আছে বন্যা কবলিত মানুষদের জন্য আমাদের পাশে দাঁড়াতে হবে সাহায্য করতে হবে শুধু তাই না ওদের জন্য মন খুলে প্রাণ খুলে আমাদের ফরজ নামাজের পরে এমনকি পাঁচক্ত নামাজের পরে জামাতবদ্ধভাবে এমনকি রাতের গভীরে তাহাজুদ নামাজে দোয়া করতে হবে ওদের জন্য এজন্য আসুন আমাদের এই দেশটাকে যাতে পাক। জুলুম অন্যায় স্বৈরাচার পতন হয়েছে এই পতনের পরে আবার আমাদের ওপরে একটি মহাবিপদ এসেছে এই বিপদে যাতে আমরা ধৈর্য ধারণ করতে পারি ইন লহা মা আসিম আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাপাক আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দে এজন্য আমরা বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে এবং কি আমরা তাদের জন্য দুয়া করে আমাদের কাছে রবের কাছে আমাদেরকে প্রাধান্য গ্রহণযোগ্য সেই বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করুক আমরা সবাই বলি আল্লাহ মামিন